প্রিয় ছাত্রছাত্রী, ফিজিক্স উইথ এ সাধক ফোন নাম্বার এখানে লেখা আছে। আজকে একাদশ শ্রেণীর ফিজিক্যাল ওয়ার্ড অ্যান্ড মেজারমেন্টের চার নম্বর ভিডিও আমরা ভিডিও করতে চলেছি। আজকে যে আলোচনা হবে সিলিন্ড্রিক্যাল কোয়ার্ডিনেট, এগারো নম্বরে সিলিন্ড্রিক্যাল কোয়ার্ডিনেট, বারো নম্বরে তিনখানা রেক্টিলিনিয়ার প্রবলেমের উপরে সমস্যা সমাধান করা, ঠিক আছে? তো সিলিন্ড্রিক্যাল কোয়ার্ডিনেট কি? নলীয় অক্ষতন্ত্র, নলীয় অক্ষতন্ত্র কোথায় লাগবে? কোথাও কোনো পাইপলাইনে যদি ওয়াটার ফ্লো করে সেক্ষেত্রে আমরা নল ব্যবহার করি। ধরো কোথাও হিট ট্রান্সফার হচ্ছে কোনো পাইপলাইনের মধ্য দিয়ে, সেক্ষেত্রে ব্যবহার করি। তাছাড়া আরও একটা মজাদার বিষয় আছে, তোমরা ক্লাস টুয়েলভে পড়বে বা প্র্যাকটিক্যালে তোমাদের দরকার হয়, স্ক্রুর যে থ্রেড আছে, থ্রেড বরাবর ধরো এরকম যদি কাটা হয়, এমন যদি গোল হয় বা একটা স্প্রিং ভাবো, তাহলে কি হবে? তুমি পরপর যদি উঠতে থাকো তাহলে যে জিনিসটা ঘটে, অর্থাৎ 360 ডিগ্রির জন্য যে লিনিয়ার অ্যাডভান্সমেন্টটা হয় সেটা কি হয়? স্ক্রুর পিচ হয়, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা দেখি, এখানে একটা সিলিন্ডার নেওয়া হয়েছে, সিলিন্ডারটার মাঝ বরাবর একটা প্লেনকে কনসিডার করা হলো, যার পয়েন্ট ও হচ্ছে অরিজিন, ও এক্স হচ্ছে পোলার অ্যাক্সিস, অ্যান্ড ও জেড লংগিটিউডিনাল অ্যাক্সিস, আর একটা কি সাই অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট। তো এখন কিভাবে এই অ্যাঙ্গুলার কোঅর্ডিনেটটা কাজ করছে সেটা আমরা দেখার চেষ্টা করি। দিস ইজ ইয়র সার্কুলার সেকশন, দিস ইজ এক্স। নাও দিস ভেক্টর, দিস ভেক্টর ইজ রোটেটিং লাইক দিস ইন দিস প্লেন, এক্স ওয়াই প্লেন। কত অ্যাঙ্গেল করলো? সাই অ্যাঙ্গেল করলো। সাই অ্যাঙ্গেল করাতে পয়েন্টটা এলো কোথায়? না এ, তার মানে এই ও এক্স ভেক্টরটা, রেডিয়াস ভেক্টরটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এই পজিশনে এলো, হলো? তাহলে দিস অ্যাঙ্গেল ইজ সাই। তাহলে এই যে বিন্দুটা আমরা পেলাম, ধরো পি ড্যাশড, তাহলে এর কোঅর্ডিনেটটা কি? কোন প্লেনে আছে? এক্স ওয়াই প্লেনে আছে। তাহলে এর কোঅর্ডিনেটটা এক্স কমা ওয়াই কমা জেড, জেড এর মানটা কত? জিরো। তাহলে আমার জেড না লিখে এখানে জিরো লেখাটাই বেটার। এখন এটা যদি এই পেরিফারির উপরে না হয়, ধরো এই রকম একটা পজিশন আছে, তাহলে নতুন একটা সার্কেল হলো। নতুন সার্কেলটা কিরকম হলো? এই যে সার্কেলটা, এখন এই প্লেন থেকে তুমি যদি উপরে উঠে যাও, দিস ইজ ইয়র পি পয়েন্ট, তাহলে কত দূর গেলে? তাহলে এখন এইখানে দেখো, এই যে রেডিয়াস ভেক্টরটা রয়েছে, এই রেডিয়াস ভেক্টরটা কত? রো। তাহলে আমার এই কোঅর্ডিনেটটা কত? রো দিস ওয়ান, দিস অ্যাঙ্গেল ইজ সাই। আর এখান থেকে যখন উঠে যাব, দিস পয়েন্ট পি রো সাই অ্যান্ড জেড, ওকে? তাহলে এই পয়েন্টটাকে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে দিয়েছিলাম এক্স ওয়াই জিরো। আর যদি এখানে এদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে পি পি ড্যাশ পয়েন্ট, তাহলে কত হবে? রো সাই জেড ইজ ইকুয়াল টু জিরো। এখন আমরা দেখব একে ট্রান্সফার করব। তাহলে খেয়াল করো, এই যে অক্ষটাকে টেনে নিলাম, এখান থেকে এই কোঅর্ডিনেটটাকে প্রেস করো, দিস ইজ ইয়র এক্স, ও এক্স ওয়াই বরাবর ও ওয়াই, ওকে? তাহলে এখান থেকে এই যে অক্ষটা রয়েছে, এই ডিস্টেন্সটা কত হবে? ওয়াই, ওকে? আর দিস ডিস্টেন্স ইজ কত? এক্স, এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? রো কস অফ সাই, এক্স ইজ ইকুয়াল টু রো কস অফ সাই, ওয়াই ইজ ইকুয়াল টু
rho sin of sin. যখন তুমি এখান থেকে উঠে যাচ্ছ p বরাবর তার মানে কত হলো rho psi z only z তাহলে আমি ফিগারটাকে মুছে দিয়ে আবার নতুন করে করছি This is OX, OY and OZ. Amar je point, she point ta dharo, e jagay royeche. P, koto? Rho, psi, Z. Ekhan theke perpendicular jodi project koro, ei je point ta dharo. Tale ekhane radius vector ta elo kothay? এখান থেকে এই লিনিয়ার অক্ষ আর এখান থেকে এই তাহলে কি হলো ভেক্টরটা কিভাবে হবে এখান থেকে অরিজিন থেকে p ড্যাশ বিন্দুতে এলে p ড্যাশ থেকে কোথায় সোজা z এ গেলে তাহলে একে যদি ভেক্টোরিয়ালি লেখা যায় তাহলে লিখতে হবে op is equal to xi plus yj plus zq Now, তুমি কি দেখেছিলে x is equal to, this is your rho psi, comma 0, তাহলে x is equal to rho cos of psi i cap, আর y is equal to rho sin of psi j cap plus z k. Okay? So, আমরা cylindrical coordinate সম্পর্কে জানলাম। এবারে আসব ১২ নম্বর আইটেমে তিনটা প্রবলেম আছে। বলছে একটি বস্তু কণা x অক্ষ বরাবর চলছে মূল বিন্দু থেকে এর সরণ এই সমীকরণ মেনে চলে সমীকরণটা কি x অক্ষ বরাবর x এখানে শুধুমাত্র x অক্ষ দিয়েছে ox আর টাইমের সঙ্গে কানেক্টেড তাহলে x is equal to displacement is equal to কত হবে 0 তাহলে 0 টাইমে ডিসপ্লেসমেন্ট কত 0 x at t is equal to 1 second এর ডিসপ্লেসমেন্ট কত 1 বসা 8 into 1 8 minus 3 t square তার মানে 8 minus 3 is equal to কত 5 so the displacement in 1 second তাহলে del x okay 5 minus 0 এত ইউনিট এখানে অবভিয়াসলি মিটার দেয়া আছে কত সেকেন্ড ডেলটি কত 1 সেকেন্ড সো ভি এভারেজ এখন বলতে পারে এখানে ভি এভারেজ হবে যেহেতু x অক্ষ বরাবর কিন্তু x অক্ষ বরাবর হলেও এর সরণের যে কার্ভটা টি এর সঙ্গে দ্যাট ইজ নট লিনিয়ার অর্থাৎ সরল রৈখিক না তাহলে ভি এভারেজ ডেল x বাই কত ডেল টি That is equal to 5 by 1. That is 5 meter per second. Galera. Ekta complete. Ebar bola hocche. 1 second shomoy tatkhonik beg nirnoy. Ekhon tatkhonik beg nirnoy korte gele. Ki korbe?
তোমাকে ডিফারেনশিয়ালটা নিতে হবে অর্থাৎ dx dt নির্ণয় করতে হবে তাহলে dx dt is equal to 8 minus 6 t তুমি কি করবে dx dt at t is equal to 1 তাহলে মানটা পুট করো 8 minus 6 into 1 that is equal to 8 minus 6 that is equal to 2 meter per second তাহলে আমরা পরে করব গ্রাফিক্যালি আপনাকে দেখাবো যে এই পার্টিকুলার পয়েন্ট t is equal to 1 সেকেন্ডে এর বক্রের যদি ট্যানজেন্ট আনা যায় তার ট্যানজেন্টের মান কত হবে tan theta is equal to 2 meter 2 ওকে কণার গতি কি ধরনের গতি এখন কণার গতি কি ধরনের গতি তা ব্যাখ্যা করতে গিয়ে আমাকে কি করতে হবে এর ভেলোসিটির থেকেও বলতে পারি তাহলে dx dt is equal to v এটাকে কখনো dx by dt বলবে না 8 minus 6 t তাহলে এর যদি কার্ভ করা যায় y is equal to mx plus c তাহলে v is equal to this is your t t axis this is your v axis খেয়াল করো y is equal to mx তার মানে এইটা c এটা কত mx আমরা জানি নেগেটিভ অক্ষ বরাবর তার মানে c এর মান প্লাস 8 ধরা যাক এটা প্লাস 8 এখান থেকে কি হয়েছে আস্তে আস্তে কমে যাচ্ছে তাহলে আফটার সাম টাইম মানে ভেলোসিটি উইল জিরো তাহলে এখানে কোথাও না কোথাও এসে ওর ভেলোসিটিটা কি হবে জিরো ওকে তাহলে এইটুকু কত এইটুকু হচ্ছে 8 ওকে তারপরে কি বলছে ও আমরা কি করতে চলেছি এর গতিবেগটা তাহলে সময়ের সঙ্গে সঙ্গে এখান থেকে বলতে পারি সময়ের সঙ্গে সঙ্গে তার ভেলোসিটি কি হচ্ছে কমে যাচ্ছে তাহলে একে আরেকবার ডিফারেনশিয়েট করা যায় d2x dt2 মানে আমরা অ্যাসিলারেশন নির্ণয় করছি বা dv dt is equal to কত হবে 8 minus 8 টা এটা কত হবে কনস্ট্যান্ট যেহেতু 0 minus 6 তাহলে অ্যাসিলারেশন এখানে কত minus 6 that is equal to যেহেতু minus তাহলে কি হবে মন্দন তাহলে মন্দন যুক্ত গতি ওকে কণার বেগ সময় সরণ লেখচিত্র অঙ্কন করো কণাটি থেমে যাওয়ার পূর্বে কত দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে এখন একে যদি কার্বের আকারে দেওয়া যায় তাহলে আমি এখানে করা আছে আমি এখান থেকে একটু t মাইনাস 4 বাই 3 তার হোল স্কোয়ার মাইনাস 1 বাই 9 x মাইনাস 16 তাহলে y স্কোয়ার ইজ ইকুয়াল টু যেহেতু এটা x অক্ষ ধরবো তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 a y তোমাকে আগে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 a x এর কার্ভটা কেমন আগে জানতে হবে x অক্ষ y অক্ষ তার মানে x y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 a y 4 a x মাইনাস তাহলে কি হবে তাহলে এই দিক বরাবর আসবে ওকে আর x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 a y হলে এর অ্যাক্সিস কি হবে এই বরাবর আবার x স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4 a y হলে কি হবে এরকম এদিক তাহলে এখানে যদি দেখা যায় আমরা যদি এটাকে প্লট করতে চাই দিস ইজ ইয়োর এক্স অক্ষ দিস ইজ ইয়োর নর্থ দিস ইজ ইয়োর টি আর দিস ইজ ইয়োর এক্স তাহলে এখানে কি আছে টি অক্ষ আর এক্স অক্ষ টি স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4 এ ওয়াই ওকে তাহলে দিস ওয়ান এখন এটাকে শিফটিং কোঅর্ডিনেটে যদি নেওয়া যায় তাহলে দেখা যাবে এর প্লটিংটা এইভাবে ওকে এটার মধ্যে দিয়ে যেহেতু নেগেটিভ অ্যাক্সিস নেগেটিভ টাইম হয় না সেই জন্য আমরা আর এদিকে যাব তাহলে এই কোঅর্ডিনেটটা কত টি ইজ ইকুয়াল টু কত 4 বাই 3
আর এখানে এটা কত এক্সট্রা কত এক্সট্রা হচ্ছে তোমার 16 ওকে এখন বলছে গর্বে তার মানে তুমি কি করো এটা এটা হচ্ছে কত 4/3 সেকেন্ড তার মানে 1/3 1/3 1/3 চারটে ভাগ চারটে হাফ আছে তার মানে তুমি যদি এখান থেকে নাও তাহলে এই এই যে ডিসটেন্সটা রয়েছে এই যে ডিসপ্লেসমেন্ট হ্যাঁ তার মানে দিস ডিসপ্লেসমেন্ট বাই হচ্ছে কত দিস টাইম দ্যাট ইজ ইওর এই যে এই অ্যাঙ্গেল tan থিটা tan অফ থিটা যেটা আমরা প্রথমে বার করেছিলাম গর্বে আর 1 সেকেন্ডে তার মানে এর সঙ্গে ট্যানজেন্ট টানতে হবে তার মানে dx dt যেটা করেছি tan মনে করো এটা বিটা তাহলে tan বিটা হচ্ছে 1 সেকেন্ডে কি তাৎক্ষণিক বেগ ওকে এবারে অন্য একটা প্রবলেমে আসা যাক অন্য প্রবলেমটা কি একটি গাড়ি স্থির অবস্থার থেকে যাত্রা শুরু করে আলফা সমতল আমরা টিভি ডায়াগ্রাম যদি করি টিভি এ স্টেশন থেকে যাত্রা করেছে আলফা সমতরণে তাহলে তোমরা জানো অরিজিন অরিজিন দিয়ে বা কোথাও দিয়ে পাস করার মানে হচ্ছে নির্দিষ্ট অ্যাঙ্গেলে তাকে কি প্রকাশ করে ট্যান থিটা ডিভিডি টিভি ডায়াগ্রামে কি প্রকাশ করে ট্যান থিটা অ্যাসিলারেশনকে প্রকাশ করে সো দিস ইজ রিপ্রেজেন্টিং থিটা তার মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু আলফা তাহলে কি বলছে একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে আলফা সমতরণে কিছুক্ষণ তাহলে কতক্ষণ ধরা যাক টি ওয়ান টাইম ওকে এখান থেকে এইটুকু টি ওয়ান টাইম তারপরে কি করেছে সমমন্দনে কোথায় নাম দেয় এ বি সি তাহলে সি স্টেশনে গিয়ে থেমেছে তাহলে এই যে মন্দন সমমন্দন হ্যাঁ কতটুকু টাইম টি টু টাইম তাহলে এখান থেকে তার মানে এ বি সি দিস ইজ ডি তাহলে এ ডি ইজ ইকুয়াল টু টি ওয়ান আর ডি সি ইজ ইকুয়াল টু কত টি টু তাহলে টোটাল টাইম এ সি ইজ ইকুয়াল টু এ সি ইজ ইকুয়াল টু টি ইজ ইকুয়াল টু এ ডি প্লাস ডি সি তার মানে টি ইজ ইকুয়াল টু টি ওয়ান প্লাস টি টু তুমি যদি এই কোঅর্ডিনেটটাকে বসাতে চাও তাহলে কত বসাবে টি ওয়ান কমা ভি ম্যাক্স সর্বোচ্চ ভেলোসিটি ওখানে অ্যাটেন্ড করেছে তাই না এবার কি চাওয়া হয়েছে দেখো গতি স্থির হলো একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে আলফা সমতরণে কিছুক্ষণ চলার পর সমমন্দনে চলে স্থির হলো গাড়িটি মোট টি সময় গতিশীল থাকলে গাড়ির সর্বোচ্চ বেগ ও মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো এই প্রবলেমটা যদি ইকুয়েশন ব্যবহার করে করো তাহলে অনেক বড় হবে কিন্তু এই প্রসেস আমার মনে হয় খুবই সোজা লেট দিস অ্যাঙ্গেল ইজ বিটা এখানে সমমন্দন বলেছে তাহলে এটা হচ্ছে 180 - বিটা আমার নেওয়া উচিত ছিল মন্দন হলে পরে তার কারণ টি অক্ষের পজিটিভ ডাইরেকশনের সঙ্গে আমাকে নিতে হবে কিন্তু আমি এখানে বিটা এটাকে ধরে নিয়েছি তাহলে ট্যান বিটা ইজ ইকুয়াল টু কত হবে দেখো থিটা বিটা এটাকে গামা ধরা যাক তার কারণ এটাকে বিটা বলেছে মন্দনটা আলফা বিটা গামা তাহলে ট্যান গামা ইজ ইকুয়াল টু কত বিটা ইজ ইকুয়াল টু দেখো ভি ম্যাক্স কি আছে ভি ম্যাক্স বাই কোন টাইম টি টু ওকে আর এখান থেকে আলফা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি আলফা ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স বাই কত টি ওয়ান সো ইউ ক্যান কাউন্ট হ্যাড ফ্রম টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স বাই কত আলফা এখান থেকে টি টু ইজ অলসো ভি ম্যাক্স বাই বিটা তুমি একটা ইকুয়েশন বসিয়ে রেখেছো দেখো টি ইজ ইকুয়াল টু টি ওয়ান প্লাস টি টু তাহলে টি ইজ ইকুয়াল টু টি ওয়ান মানে ভি ম্যাক্স বাই টি সরি আলফা প্লাস ভি ম্যাক্স
by cos of beta. এখান থেকে যদি Vmax common নাও 1 by alpha plus 1 by beta. Okay. তাহলে আমাকে কি চাইছে? Vmax. তাহলে আমি কি করব? দেখো ক্যালকুলেশন করলে alpha into beta by alpha plus beta into t. This is your Vmax. এবারে কি চাওয়া হয়েছে? যে এ থেকে সি স্টেশনের মধ্যে দূরত্ব কত? তাহলে কি করে পাবে? যেহেতু টিভি ডায়াগ্রামে টোটাল এরিয়া আন্ডার দা কার কি করে না এরিয়াকে রিপ্রেজেন্ট করে, তাহলে সেক্ষেত্রে আমরা এ ট্রেবুস্টার যদি এরিয়া বার করি, তার মানে এস অতিক্রান্ত দূরত্ব বা ডি ডি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু অল্টিটিউড, হাফ ইন্টু বেস এসি, এসি কত টি, অল্টিটিউড কত ভিম্যাক্স, ভিম্যাক্স এর মান কত পেয়ে গেছি, তাহলে হাফ ইন্টু আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি আছে আর ওখানে একটা টি, তাহলে টি স্কোয়ার, দিস ইজ ইয়ার ডিস্টেন্স বিটুইন এ এন্ড সি। ওকে, লাস্ট প্রবলেম, এটা তোমাদের পরীক্ষা এইচএস পরীক্ষায় দেয় প্রবলেমটা, যদি ইকুয়েশন ব্যবহার করে করা যায় তাহলে অনেক বড় হয়, কিন্তু গ্রাফিক্যালি করে দেওয়ার চেষ্টা করছি। দেখো যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করো, নিজে সাবস্ক্রাইব করো, অপরকে সাবস্ক্রাইব করার সুযোগ করে দিও। একটি বস্তু স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করে প্রথমে দশ সেকেন্ডে এক্স দূরত্ব এবং পরবর্তী 20 সেকেন্ডে ওয়াই দূরত্ব অতিক্রম করে। এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্কটি হল, চারটে মাল্টিপল চয়েস আছে, তাহলে এক নম্বরে দেয়া ছিল এক্স ইজ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, দুই নম্বরে আছে ওয়াই ইজ ইকুয়াল টু টু এক্স, তিন নম্বরে আছে ওয়াই ইজ ইকুয়াল টু এইট এক্স, চার নম্বরে আছে ওয়াই ইজ ইকুয়াল টু ফোর এক্স। এই চারটের মধ্যে কি হবে? আমি প্রশ্নটাকে আবার রিপিট করছি, একটি বস্তু স্থির অবস্থার থেকে যাত্রা শুরু করে, দ্যাট ইজ ইয়ার টাইম, টাইম অ্যাক্সিস ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, দিস ইজ ইয়ার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, স্থির অবস্থার থেকে যেহেতু যাত্রা শুরু করে তাহলে এই কি বলা হলো, সমতরণে যাত্রা শুরু করেছে, তাহলে এটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল নিয়ে যাচ্ছে, অর্থাৎ সমতরণে যাত্রা শুরু করেছে 10 সেকেন্ড, তাহলে ধরা যাক এইটুকু হলো 10 সেকেন্ড, দিস ইজ ইয়ার 10 সেকেন্ড, তাহলে পরবর্তী 20 সেকেন্ডে, তাহলে প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, আমার প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হবে এই যে এরিয়া। ওকে, বলছো পরবর্তী 20 সেকেন্ড, তার মানে তিনটে গ্যাপের জন্য, তার মানে এই আরো 10, এই আরো 10, তাহলে কোথায় গেল পরবর্তী 20 সেকেন্ডে কত দূরত্ব গেল সে? তাহলে এই দূরত্বটাকে কি বলেছে ওয়াই, আর এই দূরত্বটাকে কি বলেছে এক্স, তাহলে এবার দেখা যাক, তুমি 10 সেকেন্ডের মাঝখানে তাহলে কি করা যাবে, এটাকে ডিভাইড করছি। ওকে, তাহলে এখানে কি হলো এক্স, দিস ইজ এক্স, দিস ওয়ান এক্স ইজ ইকুয়াল টু, দিস ইজ অলসো এক্স, দিস ইজ অলসো এক্স, দিস ইজ এক্স, দিস ইজ এক্স, দিস ওয়ান ইজ এজ এ ট্রায়াঙ্গেল, তাহলে এটাও এক্স, এটাও এক্স, তাহলে এখানে মোট কটা আছে, 1 2 3 4 5 6 7 8, তার মানে 8x ইজ ইকুয়াল টু টোটাল দিস এরিয়া ইজ ওয়াই, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 8x, দিস ইজ ইয়ার আনসার। ওকে, সো হিয়ার ইট ইজ ফিনিশড, ওয়ান সেকেন্ড, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, অপরকে সাবস্ক্রাইব করার সুযোগ করো।